হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে এটি গ্রিল চিকেন সসের রেসিপি শেয়ার করছি। সসটা বানাতে আমাদের যা যা লাগবে তা হলো তেল ও দুধ, তার সাথে লাগবে লবণ, চিনি আর সরিষা, তার সাথে লাগবে সিরকা, অরেঞ্জ জেলি এবং আম বা জলপাই আচারের সরিষার তেল। এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আমরা যেটুক পরিমাণ দুধ নিব তার থেকে দ্বিগুণ তেল নিব। এতে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ এবং দিচ্ছি চিনি। আর এটাতে ফ্লেভারের জন্য আমরা কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। সাথে দিব আমরা তেল, কিন্তু তেলটাকে কিন্তু আমরা 3 ভাগে দিব, একবারে সব দিয়ে দিব। এটাকে আমরা 10-15 সেকেন্ডের মতো ব্লেন্ড করব। এবং ব্লেন্ডটাও আমরা কিন্তু থেমে থেমে করব। লবণ চিনি যদি অ্যাড করতে হয় তাহলে যার যার মতো চেখে নিয়ে তারপর যার যার মতো অ্যাড করে নিতে। আপাতত আমাদের লবণ চিনি সব ঠিকই আছে, এখন এটাকে আমরা আরো কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিব। এখন এর ভিতর আমরা দিব আরেকটু তেল এবং 1 চা চামচ ভিনেগার। এটাকে এখন আমরা আবার ব্লেন্ড করব। এতে সরিষা বাটা দিব, এটার মধ্যে দিচ্ছি জেলি আর আচারের সরিষার তেলটা। হয়ে গেল আমাদের গ্রিল চিকেন সস। দেখলেন তো কত সহজে গ্রিল চিকেন সস বানানো হয়ে গেল। আশা করি আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। গ্রিল চিকেন আর নানের সাথে এই সসের কোনো তুলনাই হয় না।